দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু ওয়েসডোমের, দেখতে পাচ্ছেন ওয়েসডোমের একদম অরিজিনাল ক্যাপাসিটার 4735 ভোল্ট দেখতে পাচ্ছেন, 4735। তো এগুলা আমরা এখানে বের করে নিচ্ছি, দেখেন একটা সার্কিটের মধ্যে কিন্তু 4টা ক্যাপাসিটার লাগবে। এখানে 4735 লাগাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটা প্রত্যেকটা সার্কিটের মধ্যে কিন্তু 4টা করে ক্যাপাসিটার লাগবে। আর এই ওয়েসডোমের কিন্তু আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সও কিন্তু আমরা ওয়েসডোমের লাগাচ্ছি, এবং আপনার ক্যাপাসিটারগুলোও কিন্তু ওয়েসডোম লাগাচ্ছি, কারণ ওয়েসডোমের মালগুলো কিন্তু আপনার সব থেকে দামি মাল এবং হচ্ছে পারফেক্ট মাল। দেখতে পাচ্ছেন যে আমরা যে এখানে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করছি প্রত্যেক কিন্তু ওয়েসডোমের মাল, প্রত্যেকটা কিন্তু ওয়েসডোমের মাল দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা সুন্দরভাবে কাটিং দিয়ে কেটে নেব, আমি কেটে নিলাম। তো কাটার পর কিন্তু আমাদের সোল্ডারিং করে নিতে হবে, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটা রাং দিয়ে কিন্তু সোল্ডারিং করে নিতে হবে। দেখেন কোনো প্রকার যেন লুজ না থাকে, কারণ লুজ থাকলে কিন্তু আপনার বিপদ, এটা কিন্তু আপনার অনেক প্রেশার পড়ে, এদিকে কিন্তু অনেক প্রেশার পড়ে, কোনো প্রকার লুজ থাকা যাবে না। এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে নাটগুলোও কিন্তু জ্বালাই করে নিতে হবে, দেখেন এভাবে রাং দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জ্বালাই করে নিতে হবে। আমার তাতলে মাথাটা ময়লা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একদম সুন্দরভাবে ঝালাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন। আমরা রাঙ্গুলা কিন্তু অনেক দামি রাং ব্যবহার করি, তাতালটাও অনেক দামি, ভিটটাও কিন্তু দামি, যে কারণে দেখতে পাচ্ছেন আমাদের রজন লাগে না, সুন্দরভাবে ই হয়ে যায়। এবং এটার পরে কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তামা, এটা কিন্তু তামা অরিজিনাল তামা, এই তামাতে কিন্তু এখানে ঝালাই করে নিতে হবে। আপনারা যারা আসলে আইপিএসগুলা তৈরি করেন, আমাদের পিসিবিটা কিন্তু 100% অরিজিনাল পিসিবি দেখতে পাচ্ছেন। এখানে আমি পুরাটাই ঝালাই করে নেব, একটু আপনার মনোযোগ সহকারে দেখবেন কীভাবে ঝালাই করি। এখন এটা কি আমরা সুন্দরভাবে এখানে কেটে নেব, এখানে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে আবার এখানে দেবো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক সার্কিট দেখবেন যে অনেক ভাই আছে এগুলা ঝালাই করে না, সেক্ষেত্রে কিন্তু কিছুদিন চলার পরে মোসফেটগুলো ফেটে যায়, মোসফেটগুলো ফেটে যাওয়ার কারণ কিন্তু এটাও একটা কারণ। এবং এখানে এখন দেখেন আমরা এখান থেকে জ্বালাই করব, প্রত্যেকটা মাল সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। এখন দেখেন এটাকে আমি এখানে কেটে দেব, আমার এই পর্যন্ত হলে হয়েছে। এবং এটাকে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আবার দিতে হবে। আপনারা যারা কাজ করেন সুন্দরভাবে কাজ করবেন, সময় নিয়ে কাজ করবেন, কোনো তাড়াহুড়ার প্রয়োজন নাই। একটা আইপিএস তৈরি করবেন, মনে করবেন যে আপনি নিজের ভাইকে একটা আইপিএস দিবেন বা নিজে চালাবেন, যে যত্ন সহকারে বানাইবেন সেভাবে একটা কাস্টমারকে আপনারা মালগুলো তৈরি করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু এই মালটা অনেক ভালো হবে। যেমন আমরা একটা আইপিএস যখন তৈরি করি, আমি মনে করি যে এটা আমি নিজে ব্যবহার করব, নিজে ব্যবহার করলে যেভাবে সুন্দর করে আমাদের ফিনিশিং করতে হয়, যেভাবে সুন্দর করে তৈরি করতে হয়, আমি সেভাবেই কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটা কাস্টমার যেন আমি নিজে যে মালগুলো ব্যবহার করি যেভাবে, সেভাবে আমি দেওয়ার জন্য চেষ্টা করি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যারা মালগুলা কিনে সবারই কিন্তু কষ্টের টাকা, পরিশ্রমের টাকা, কষ্ট ছাড়া কেউ কারো 10টা টাকাও দেয় না, এটা মনে রাখতে হবে। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে এদিকে কিন্তু মোসফেট বসবে, এটা আগে আপনাদের ঝালাই করে লাগাই নিতে হবে, কারণ আপনি মোসফেট লাগানোর পরে যদি জ্বালাই দেন, সোল্ডারিং যেটাকে বলে সোল্ডারিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই এটা অনেক হিট হয়, হিট হওয়ার কারণে কিন্তু আপনার যে মোসফেট আছে মোসফেটে কিন্তু অনেক প্রেশার পড়বে, মোসফেটে অনেক প্রেশার পড়বে। আপনারা অবশ্যই মোসফেট লাগানোর আগে সোল্ডারিং করে নেবেন, ডিএসপি বোর্ডগুলো
মোসফেট লাগানোর আগে সোল্ডারিং করে নেবেন। এবং আপনারা যারা আইপিএস কিনতে চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন, আমরা 2 বছর গ্যারেন্টি 5 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি। এবং সার্কিটগুলো কিন্তু আমরা একদম সুন্দরভাবে রেডি করে বিক্রি করতেছি, পাইকারি হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন এই সোল্ডারিংগুলো করবো, এভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন প্রত্যেকটা মাল, প্রত্যেকটা মাল আপনারা সোল্ডারিং করে নেবেন। অনেক ভাই আছে সোল্ডারিং কোনলা করে না, সেক্ষেত্রে ওনারা যে যেখানে আপনার রাং লাগাই দেয় আপনারা এইভাবে লাগাই নেবেন, সেক্ষেত্রে অনেক দিন আপনাদের মালটা লাস্টিং করবে। আমি কিন্তু নিজেই কিন্তু এই বুটগুলা ফিটিং করি, আমি কোনো কর্মচারী দিয়ে বুটগুলা ফিটিং করি না, খুব কম। দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে তারা আমি যেভাবে কাজটা করি তারা কিন্তু এইভাবে কাজটা করবে না। সার্কিটগুলো বিশেষ করে আমি নিজে তৈরি করি, দেখতে পাচ্ছেন। আর কিছু কিছু সার্কিট কমপ্লিট সার্কিট ইন্ডিয়ান সার্কিট আমি নিয়ে আসি, ইন্ডিয়ান সার্কিটগুলো আমি ব্যবহার করি। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাজগুলো, আপনারা দেখবেন যে আমরা কীভাবে কাজগুলো করি, প্রত্যেকটা কাজ আপনারা 100% পাবেন, কোনো প্রকার উনিশ বিশ পাবেন না, একটু উনিশ বিশ পাবেন না। আপনারা যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন, যারা আইপিএস এর মাল হোলসেল প্রাইসে পাইকারি দামে নিতে চাচ্ছেন তারা নিতে পারেন। আমরা কিন্তু পাইকারি ডিএসপি আইপিএস পিওর সাইন ওয়েভ আইপিএস তারপর স্কোয়ার ওয়েভ আইপিএস সবগুলো কিন্তু আমরা বিক্রি করি। আমার দোকান গাজীপুর চৌরাস্তা, দেখতে পাচ্ছেন। এবার আপনারা প্রত্যেকটা মাল সোল্ডারিং করে নেবেন, এগুলো কিন্তু অনেক টাকার রাং প্রয়োজন হয় এবং ভালো রাঙের দরকার, একটা সার্কিটে মোটামুটি ভালো রাং খরচ হয়, দেখতে পাচ্ছেন আপনারা। সেক্ষেত্রে কিন্তু এটা লাস্টিংও করে, আমরা একটা আইপিএস যখন বিক্রি করি আমরা কিন্তু বলি যে ভাই এটা 10 থেকে 15 বছর চলবে, এটা এমনিতে চলবে না ভাই, পরিশ্রম আছে এবং জিনিসপত্র ভালো লাগাইতে হবে, সব কিছু মিলাই কিন্তু আপনার কাজ করতে হবে। আপনি একটা জিনিস বিক্রি বেশি করবেন বিদায় যে আপনি খারাপ মাল দিবেন সেটা কখনো করা যাবে না, কোয়ালিটি আগে তারপরে হচ্ছে সেল, কারণ আপনার মাল যখন ভালো হবে কাস্টমার অবশ্যই আপনার কাছ থেকে মাল কিনবে অবশ্যই। এই দেখতে পাচ্ছেন তাতালে চেঞ্জ করে নিলাম, ওটা হিট কমে গেছে, দেখতে পাচ্ছেন। আপনি এভাবে প্রত্যেকটা মাল সোল্ডারিং করে নেবেন, তাহলে এই মালগুলো আপনার অনেকদিন লাস্টিং করবে। এটা কিন্তু কিবোর্ড দিয়ে মিলাইতে হবে আপনার, আমরা কিন্তু সব কিছু মিলিয়ে দেব, আপনি নেবেন, নেওয়ার পরে সুন্দরভাবে আপনার সেট আপ করলে হবে, কিছু করতে হবে না, ট্রান্সফর্মার লাগালে হবে। এটা কিন্তু ডিএসপি বোর্ড, দেখতে পাচ্ছেন। যারা পাইকারি নিতে চান হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারেন। যে এখন আপনারা মোসফেট লাগাই নেবেন, কিন্তু তারপরেও যেমন এখানে এই যে 78.5 লাগানো আছে এটা থেকে আপনারা সুন্দরভাবে এটাতে সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করে নিলে হবে কি, এটা আপনার লাস্টিংয়ের দিক দিয়ে 100% হবে, কখনো যে আপনার লুজ কন্ট্যাক্ট বা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় দূরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইলে এটা কখনো একটা বোর্ড যদি আপনার লড়ে তারপর কোনো সমস্যা হবে না, নাড়াচাড়া খেলেও কিন্তু সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন সার্কিটগুলো আমরা সুন্দরভাবে রেডি করতেছি, এখানে কিন্তু আমাদের সোল্ডারিংয়ের কাজ শেষ, এখানে সোল্ডারিংয়ের কাজ শেষ, এখন মোসফেট লাগাইতে হবে। আমি যদি এখানে কিন্তু প্রত্যেকটা মোসফেট লাগবে, এখানে কিন্তু মোসফেট বসবে, এখানে মোসফেট বসবে, এখানে মোসফেট বসবে, এখানে দেখতে পাচ্ছেন এই টিএলপি আইসি লাগাই নিছি, এখানে আইসি বসবে প্রত্যেকটা আইসি, এখানে কিন্তু আমাদের প্রোগ্রাম আইসি বসবে, এরপর হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা ক্যাপাসিটার বসবে, তো আমরা এই ছোটো ক্যাপাসিটার না লাগাই আমরা 2.5 ক্যাপাসিটারগুলো ব্যবহার করি। তারপর হচ্ছে এই সার্কিট কিন্তু সম্পূর্ণ ডিসপ্লে সহকারে আমরা কিন্তু এই যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেগুলো কিন্তু আমরা তার দিয়ে কানেকশন করে নেব, তার দিয়ে সুন্দরভাবে এই এই তার দিয়ে আমরা কানেকশন করে নেব সুন্দরভাবে। এবং
আমরা যে কাজগুলো করছি, একটা বিষয় হচ্ছে যে আমরা যখন কাজগুলো করি, আমরা কিন্তু সবসময় আমরা নিজেরা বলে থাকি যে আমরা একটা যখন আইপিএস আমরা তৈরি করি, একটা আমার পরিবারকে একটা আইপিএস দিলে যেভাবে একটা হেভি করে আইপিএস তৈরি করি, আমি কিন্তু সেভাবে কিন্তু আমার প্রত্যেকটা গ্রাহককে কিন্তু সেভাবে কিন্তু আইপিএসগুলো আমি দিয়ে থাকি। এবং এটার যে সার্কিটটা দেখতে পাচ্ছেন আপনারা কাছে এসে দেখেন, সেটা হচ্ছে আমি যদি এখানে যে মোসফেটগুলো বসবে, আমি যদি মোসফেটগুলো লাগানোর পরে যদি আমি দেখা যাচ্ছে যে মোসফেট লাগানোর পরে যদি আমি সোল্ডারিংগুলো করতাম, সেক্ষেত্রে কিন্তু মোসফেটগুলোতে অনেক হিট হইতো। এই যে দেখতে পাচ্ছেন এই মোসফেটগুলোকে কিন্তু অনেক হিট হইতো। হিট হওয়ার পরে কি হবে, এটার কিন্তু আপনার নিচ দিয়ে কালো হয়ে যাবে, তারপর হচ্ছে এটা অনেক সমস্যা হবে, শর্ট হইতে পারে, বেশি হিট খেলে কিন্তু আপনার মোসফেট শর্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু কি করছি, আগে আমরা মোসফেট লাগাই নেই, আগে আমরা করছি আগে সুন্দরভাবে আমরা সোল্ডারিং করে নিছি, এরপরে হচ্ছে আমরা মোসফেট লাগাবো। সেক্ষেত্রে কি হবে, আমাদের মালটা হিট হবে না। দেখা যাচ্ছে মোসফেট যদি অতিরিক্ত হিট হয়, হিট হওয়ার পরে কিন্তু শর্ট হইতে পারে। সেক্ষেত্রে কিন্তু যেভাবে আমরা সোল্ডারিংটা করছি আপনার এত কিন্তু হিট হয় না, যে সোল্ডারিংয়ে যে পরিমাণ মানে প্রেশার খায়, কিন্তু আমাদের যখন আইপিএসটা চলে তখন কিন্তু এটা প্রেশার খায় না। কারণ হচ্ছে প্রেশার এত হয় না কিছুর জন্য, একসাথে কিন্তু অনেকগুলো মোসফেট লাগানো থাকে, সেক্ষেত্রে প্রেশার কম খায়। এবং এই সার্কিটগুলো আমরা যে ডিএসপি টু মডেলের সার্কিটগুলো যে ব্যবহার করতেছি এবং এই সার্কিটগুলো যে ব্যবহার করতেছি, এটা কিন্তু 100% ইন্ডিয়ান পিসিবি। আমি নিজেই ই করি। আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ই লাগাইছি, ক্যাপাসিটার লাগাইছি, রেস্টেন্স লাগাইছি, সবগুলো কিন্তু ওইডোমের দেখতে পাচ্ছেন। আর আমরা রিলেগুলো অরিজিনাল লাগাচ্ছি। এবং এখানে যে আমরা প্রত্যেকটা মাল কিন্তু 100% চেক করে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে দিই। এবং লো ব্যাটারি, হাই কাট, লো কাট, তারপর হলো অটো কাট, সব কিছু আমরা মিলানের পরে কিন্তু একটা মাল ডেলিভারি দিই। এই প্রত্যেকটা সার্কিট কিন্তু আমরা সুন্দরভাবে ফিটিং করি। এবং আমি নিজে কিন্তু এই সার্কিট ডিএসপি সার্কিট বিশেষ করে আমি ফিটিং করি। যাদের আইপিএস এর ডিএসপি সার্কিট প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন। আপনারা নিয়ে ট্রান্সফর্মার লাগাবেন, লাগানোর পরে লাইন দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আমরা সব কিছু কিবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা মিলাই দেবো। আমরা কিন্তু কিবোর্ডের মাধ্যমে, যেমন এটার মধ্যে কিন্তু অপশন যুক্ত হয়, যে আমরা যেমন ম্যানুয়াল একটা কিবোর্ড বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডের মাধ্যমে অপশনে ঢুকে কিন্তু আমরা সব কিছু ক্যালিব্রেশন করি। ক্যালিব্রেশন করার পরে কিন্তু আমরা ডেলিভারি দিই। আপনাদের যাদের এই ডিএসপি সার্কিট লাগবে আপনারা আমাদের কাছে এসে নিতে পারবেন, সুন্দরভাবে আমরা দিচ্ছি। এবং যারা পাইকারি হোলসেল প্রাইসে নিতে চাচ্ছেন বা ডিএসপি দিয়ে রেডি করে নিতে চাচ্ছেন, তারাও কিন্তু নিতে পারবেন। আমাদের দোকান 4টি দোকান, গাজীপুর চৌরাস্তা, হাজি সোনামুদ্দিন, ওয়াক ফোর স্টেটের নিচতলা এবং দ্বিতীয়তলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।